অনেকদিন নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা জনজীবন দেখার পরে এলাকাবাসীর কথাই ডুব দিলাম চর নিজামের গভীরে। চর নিজামের শেষ প্রান্তে যাওয়ার আগে একটা মজার তথ্য দেওয়া যাক। চর নিজাম তিনটি নামে পরিচিত, স্থানীয় নাম চরকচ্ছপিয়া, অফিসিয়াল নাম চর নিজাম, এবং গুগল ম্যাপে আমরা যে চর সাক্ষুচি দেখতে পাই ওইটাই এই চর নিজাম। তাই ম্যাপের উপর সবসময় বিশ্বাস না রাখাই ভালো। এ চরকে তিন ভাগে ভাগ করা যায়। মেঘনা নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে বাজার এবং মানুষের বাড়িঘর, তারপরই ফসলের মাঠ, এবং শেষ দিকে গরু মহিষ ভেড়ার বিশাল পাল। আমাদের গন্তব্য সেই দিকেই। বলতে বলতে চলে আসলাম ভেড়ার বাথানে। এখানে 250 ভেড়ার মালিক শুধুমাত্র 3 জন। পরের গন্তব্য মহিষের বাথান। সারাদিন জমিতে ঘাস খাওয়ার পরে এখানেই রাতে এসে মহিষগুলো বিশ্রাম নেয়। দিন শেষে মহিষের পাল ফিরছে, কি অপরূপ দৃশ্য! সবাই একই সাথে সারিবদ্ধভাবে যার যার জায়গায় ফিরে আসছে। একটি বিষয় জানা হলো, মহিষের বাথানে প্রতিটি জোড়া মহিষকে তাদের পা একত্রে বেঁধে রাখা হয়, এবং এ কয়েকশো মহিষের পা বাঁধতে দুজন রাখালের সময় লাগে শুধুমাত্র 30 মিনিট। এই ট্যুরে জীবনে অনেক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। খেজুরের রস থেকে পায়েস, মহিষের দুধ এবং তাজা ইলিশ মাছ খাওয়ার সৌভাগ্য হয়েছে। চর নিজামে মানুষের মৌলিক চাহিদার সুব্যবস্থা নেই, নেই বিদ্যুৎ কিংবা পানির সুব্যবস্থা, তবুও কেন যেন চর নিজামে থেকে যেতে ইচ্ছে করছিল। কিন্তু বাড়ি তো ফিরতেই হবে।